সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি জিন্নাত জাহান প্রভাষক সমাজকর্ম বিভাগ নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমার ক্লাস মূলত সম্মান চতুর্থ বর্ষের ছাত্রীদের জন্য যেখানে আজকের আমাদের পঠিত বিষয় হবে মানব সম্পদ ব্যবস্থাপনা আমি গত ক্লাসে মানব সম্পদ ব্যবস্থাপনার প্রথম অধ্যায় শুরু করেছিলাম আজ এই অধ্যায়ের বাকি কিছু অংশ তোমাদের সাথে আলোচনা করব মূলত আজ আমাদের লেকচারের বিষয়বস্তু হলো কর্মী সংগ্রহ প্রক্রিয়া এবং কর্মীদের কিভাবে রিক্রুট দেয়া হয় এটি মূলত আজকের আমাদের লেকচারের বিষয়বস্তু যখন কোন প্রতিষ্ঠান কর্মী ব্যবস্থাপনার প্রাথমিক কাজ হলো প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সংখ্যক এবং যোগ্যতা সম্পন্ন কর্মী সংগ্রহ মূলত আধুনিক কর্মী ব্যবস্থাপনা প্রতিষ্ঠা পাবার পূর্ব শর্ত মালিক পক্ষ কর্মী সংগ্রহের জন্য ভাড়াকরণ নীতি অনুসরণ করত অর্থাৎ যখন কিনা কর্মী ব্যবস্থাপনার বৈজ্ঞানিক কোনো নীতি অনুসরণ এবং ব্যাপকতা বিশেষ কার্যকারিতা লাভ করার ফলেই মূলত আধুনিক সংগঠনে কর্মী সংগ্রহ যুক্তিযুক্ত নীতি এবং প্রক্রিয়া অনুসরণ করা শুরু হয় মূলত এডোয়েন ফ্লিপো তার পার্সোনাল ম্যানেজমেন্ট গ্রন্থে কতগুলো জনপ্রিয় পদ্ধতির কথা আলোচনা করেছেন তবে এ ধারা বা প্রক্রিয়াগুলোকে কর্মী সংগ্রহের মডেল বলা চলে না সাধারণভাবে কর্মী সংগ্রহের ক্ষেত্রে নিম্নুক্ত ধাপগুলো অনুসরণ করা হয়ে থাকে আমি একটু ডিটেলস আলোচনা করে যাব এবং তোমরা মোবাইল স্ক্রিনেও বিষয়গুলো দেখছো এবং তোমাদের বইও হয়তো এগুলো পেয়ে থাকবে এখানে প্রথম যে ধাপটি অনুসরণ করা হয়েছে সেটি হলো প্রাথমিক সাক্ষাৎকার কর্মী সংগ্রহের প্রাথমিক সাক্ষাৎকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ মূলত প্রার্থী এবং সম্ভাব্য কাজ সম্পর্কে ধারণা অর্জন করতে পারেন এই প্রাথমিক সাক্ষাৎকারের মাধ্যমে এ ধরনের সাক্ষাৎকার স্বল্প মেয়াদি হয়ে থাকে যে সকল প্রতিষ্ঠানে প্রার্থীগণ শূন্য পদে যাবতীয় তথ্য অবহিত হওয়ার জন্যই প্রতিষ্ঠান কার্যালয়ে গমন করবেন এবং এক্ষেত্রে ব্যক্তির এমন সব দিক দেখা বা যা দেখা হয় যা অন্যান্য ব্যক্তির সাথে তার সম্পর্ক গড়ে তোলার ব্যাপারেও সহায়ক ভূমিকা পালন করে মূলত প্রাথমিক সাক্ষাৎকারের ক্ষেত্রে কণ্ঠস্বর তার পোশাক বাহ্যিক চেহারা ব্যক্তিগত পরিচর্যা শিক্ষাগত যোগ্যতা পেশাগত প্রশিক্ষণ ইত্যাদি বিষয়সমূহকে মূলত গুরুত্ব দেয়া হয় উক্ত তথ্যাবলী এবং সংগঠনে কাজ করার মতো যোগ্যতার সুযোগ থাকলে অ্যাপ্লিকেশন ফর্ম দেয়া হয় পূরণ করার জন্য এছাড়াও দ্বিতীয় ধাপে যেটি রয়েছে সেটি হল আবেদন ফর্ম বা অ্যাপ্লিকেশন ব্লাঙ্ক যেটাকে আমরা বলি আবেদন ফর্মে কি থাকে আবেদনপত্র কর্মী নির্বাচনের মুখ্য হাতিয়ার অবশ্যই যখন কোনো প্রতিষ্ঠান কর্মী নিয়োগ করবে তখন সেই প্রতিষ্ঠান আবেদন পত্রের মাধ্যমেই কর্মীর যোগ্যতা সম্পর্কে কিন্তু তথ্য পাবে বিভিন্ন সংগঠনের আবেদনপত্র বিভিন্ন হয়ে থাকে সংগঠন বা প্রতিষ্ঠান প্রয়োজনীয় যোগ্যতা নির্ধারণ করে সেই অনুযায়ী আবেদনপত্র তৈরি করে থাকে আবেদনপত্রে যে সকল বিষয়গুলো সন্নিবেশিত থাকে সেগুলো হলো প্রার্থীর নাম অন্য কোথাও কাজ করেছে কিনা পিতামাতার অবস্থান তার স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা কোন কোন ভাষায় তার যোগ্যতা বা দক্ষতা কতটুকু আছে এগুলো মূলত আবেদন ফর্ম বা অ্যাপ্লিকেশন ব্লাঙ্কে থেকে থাকে এছাড়াও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটিকে আমরা এর পরের ধাপ বা তৃতীয় ধাপ হিসেবে আলোচনা করতে পারি যেখানে রেফারেন্স রেফারেন্সের কথা বলা হয়েছে মূলত আবেদনপত্রে যে সকল তথ্য দেয়া হয় সে সকল তথ্য প্রার্থীর অতীত আচরণ এবং ব্যক্তিত্ব পরক করার জন্যই মূলত রেফারেন্স চেক করা হয় এখানে রেফারেন্স চেকের উদ্দেশ্য হল প্রার্থীর অতীত আচরণ সম্পর্কে তথ্য সংগ্রহ এবং আবেদনপত্রে প্রার্থী কর্তৃক তথ্যসমূহ সঠিক কিনা তার সম্ভবতা যাচাই করা সাধারণত কর্মী সংগ্রহে তিন ধরনের রেফারেন্স পরীক্ষা করা হয় প্রথমত হলো তার আচরণগত বা ক্যারেক্টার কেমন সেটি প্রার্থীর পূর্ব কর্ম অভিজ্ঞতা আছে কিনা এবং শিক্ষা অভিজ্ঞতা সম্পর্কিত দিক আসলেই সঠিক কিনা পরবর্তীতে যে ধাপটির কথা এখানে বলা হয়েছে সেটি হল মানসিক পরীক্ষা বা সাইকোলজিক্যাল টেস্ট এখানে কর্মীর অন্তর্নিহিত গুণাবলী যথাযথভাবে উপলব্ধি করার জন্য মানসিক পরীক্ষা সর্বাধিক গুরুত্বপূর্ণ কর্মীর শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতা জানাই শুধুমাত্র যথেষ্ট নয় এছাড়াও তার সম্পর্কে আরও কিছু জিনিস জানাও গুরুত্বপূর্ণ যেমন বিশেষ করে ছোট আকৃতির ফর্মগুলো ফার্মগুলোতে মানসিক পরীক্ষা কমই দেখা যায় কিন্তু বড় বড় প্রতিষ্ঠানগুলোতে মানসিক পরীক্ষার গুরুত্ব অনেক প্রার্থীর মানসিক ক্ষমতা এবং বুদ্ধিমত্তার স্তর সম্পর্কে মূলত এখানে জানা যায় বিভিন্ন ধরনের ছবি অভিক্ষা গাণিতিক যুক্তি ইত্যাদির মাধ্যমে প্রার্থীর মানসিক দক্ষতা যাচাই করা হয়ে থাকে তোমরা যারা সামনে চাকরি পরীক্ষা দিবে তারা সবাই দেখবে যে বাংলাদেশ যে কর্মকমিশন বিভিন্ন ক্ষেত্রে কর্মী বাছাইয়ে কিন্তু মানসিক পরীক্ষার ব্যবস্থা করে থাকে এবং একটি এই বিষয়টি গুরুত্ব দিয়ে একটি গুরুত্বপূর্ণ নম্বরও কিন্তু এই মানসিক পরীক্ষার মধ্যে অন্তর্ভুক্ত করা হয় এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ হলো কর্মসংস্থান সাক্ষাৎকার যেটাকে আমরা বলি এমপ্লয়মেন্ট ইন্টারভিউ মূলত মানবীয় গুণাবলীর মূল্যায়ন প্রক্রিয়ার জন্য সাক্ষাৎকার একটি প্রাচীন পদ্ধতিও বলা যায় লিখিত পরীক্ষা গ্রহণের পর যে সমস্ত প্রার্থী প্রতিযোগিতায় টিকে থাকে তাদেরকে অনেক সময় সরাসরি নির্বাচন না করে মৌখিক সাক্ষাৎকারের সাক্ষাৎকারের জন্য ডাকে দুটি মূলত উদ্দেশ্য রয়েছে প্রথমত উদ্দেশ্য হল প্রার্থীর নিকট থেকে অতিরিক্ত তথ্য লাভ যেগুলো তার আবেদনপত্রে সংযুক্ত থাকে না এছাড়াও প্রতিষ্ঠান সম্পর্কেও প্রার্থী কিছু তথ্য প্রদান করবেন এবং এখানে তাকে প্রার্থী মূলত এই প্রতিষ্ঠান সম্পর্কে আগ্রহী কিনা সে ব্যাপারেও গুরুত্ব আরোপ করা হয় পরবর্তী যে ধাপ রয়েছে সেখানে রয়েছে তত্ত্বাবধায়কের অনুমোদন বাই দা সুপারভাইজার মূলত কর্মী সংগ্রহের এ ধাপ ধাপে এসেই সিদ্ধান্ত নেওয়া হয় কোন কোন প্রার্থীকে সাফল্যের সাথে পূর্বোক্ত বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং কাকে নিয়োগ দেয়া যায় এখানে চূড়ান্ত নিয়োগ সুপারভাইজার কর্তৃক অনুমোদিত হয়ে থাকে সাধারণত প্রাথমিক সাক্ষাৎকার থেকে শুরু করে চূড়ান্ত সাক্ষাৎকার পর্যন্ত প্রতিটি পর্যায়ে যে সকল কর্মী সন্তোষজনক পারফরমেন্স প্রদর্শন করে থাকে তাকেই চূড়ান্তভাবে নিয়োগ দেয়া হয়ে থাকে এখানে কর্মী সংগ্রহের যে সকল কর্মকর্তারা কর্মীদেরকে সুপারিশ করে থাকেন এর পরবর্তী শারীরিক পরীক্ষা ফিজিক্যাল এক্সামিনেশন যেটাকে আমরা বলি শারীরিক পরীক্ষা বর্তমানে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ সরকারি চাকরির ক্ষেত্রেও শারীরিক পরীক্ষার গুরুত্ব অনেক এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হয় কারণ শারীরিক যোগ্যতা যাচাই না করে কোন কর্মীকে নিয়োগ দেয়া সম্ভব না মূলত মূলত তিনটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে শারীরিক পরীক্ষা করা হয় প্রথমত প্রার্থী শারীরিক ক্ষমতা দ্বিতীয়ত কোম্পানির আইনের অধীনে কোনো ব্যক্তি যাতে কম বয়সে কাজে যোগ দিতে না পারে সে বিষয়টিও নিশ্চিত করা হয় এতে প্রার্থীর শারীরিক অবস্থা চক্ষু কর্ণ পরীক্ষার মাধ্যমে দৃষ্টিশক্তি শ্রবণ শক্তিও পরীক্ষা করা হয় তৃতীয়ত জীবাণুবাহিত বা সংক্রামক কোন রোগ যাতে প্রতিষ্ঠানে প্রবেশ করতে না পারে এগুলো মূলত শারীরিক পরীক্ষার মাধ্যমেই একজন কর্মীর যাবতীয় সকল বিষয় দেখা হয় এই স্তরের পরে রয়েছে গ্রহণ ধাপটি বা ইন্ট্রোডাকশন যেটাকে বলি ইন্ডাকশন এখানে শারীরিক পরীক্ষার উত্তীর্ণ সকল প্রার্থী প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে হয়ে থাকে এরপর আর বাদ পড়ার সুযোগ নেই সুতরাং স্বাস্থ্য বা শারীরিক পরীক্ষার কার্যত কর্মী সংগ্রহের প্রকৃত এবং শেষ ধাপ বা গ্রহণ মূলত সংগঠনের সাথে নতুন কর্মীদের সাথে পরিচয় করিয়ে একটি প্রক্রিয়া দেখা যায় যে কর্মী নিয়োগের পর সকল কর্মী প্রতিষ্ঠানের সকল নিয়ম কানুন আচার আচরণ সম্পর্কে জানে না অথবা কর্মীর কি করা উচিত কি করলে প্রতিষ্ঠানের আরো ভালো হবে এ বিষয়সমূহ সম্পর্কে নতুন কর্মী অজ্ঞ থাকে যাতে করে অনেক প্রতিষ্ঠান এই পর্যায়ে প্রবেশন পিরিয়ডও বলে থাকে এবং কর্মীকে ভুল ত্রুটির মধ্যে দিয়ে ঊর্ধ্বতন কারো তত্ত্বাবধানে রেখে তার দায় দায়িত্ব এবং শিক্ষা এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় আজকে মূলত এই অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আলোচনা করব টপিকটি হল কর্মী নির্বাচন কর্মী নির্বাচন এবং কর্মী নির্বাচনে বিবেচ্য বিষয় মূলত কর্মী নির্বাচন ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ বলবো আমি প্রতিষ্ঠানকে গতিশীল করার জন্য মূলত কর্মী নির্বাচনের বিকল্প নেই কর্মী নির্বাচন হল এমনই এক নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া যার মাধ্যমে চাকরি প্রার্থীগণ নির্দিষ্ট কাজের প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় শর্তসমূহ পূরণ করতে পারবে কিনা সেটা যাচাই করে দেখা হয় এবং একই সাথে তাদের মধ্যে হতে ওই কাজ সবচেয়ে ভালোভাবে করতে পারবে এমন প্রার্থীকেও পছন্দ করা হয় আহ কর্মী নির্বাচনের কিছু বিবেচ্য বিষয় রয়েছে যেগুলো মূলত কর্মী নির্বাচনের ক্ষেত্রে কাকে পছন্দ করা হবে বা কাকে পছন্দ করা হবে না সেটির মাপকাঠি এখানে কর্মী নির্বাচনের বিবেচ্য বিষয়গুলো মূলত স্ক্রিনে রয়েছে তারপর আমি একটু আলোচনা করছি প্রথমত যে বিষয়টি নিয়ে কর্মী নির্বাচনের প্রথম বিবেচ্য বিষয় সেটি হল শিক্ষাগত যোগ্যতা বা একাডেমিক কোয়ালিফিকেশন প্রতিষ্ঠানের শূন্য পদে কর্মী নির্বাচনের সময় কর্ম কর্মপ্রার্থী শিক্ষাগত যোগ্যতার প্রতি নজর দিতে হবে অবশ্যই যে সবচেয়ে ভালো শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন তার দিকেই মূলত প্রতিষ্ঠান বেশি ঝুঁকবে এটাই স্বাভাবিক এছাড়া রয়েছে মানসিক এবং শারীরিক দক্ষতা এবং যোগ্যতা কর্মী নির্বাচনকালে কর্তৃপক্ষ সতর্কতার সাথে সংশ্লিষ্ট কর্মীর নির্দিষ্ট কার্যটি সম্পাদন করে মানসিক এবং শারীরিক যোগ্যতা রয়েছে কিনা সেটা বিবেচনা করেন না যদি শারীরিক এবং মানসিকভাবে কর্মী ফিট না থাকে তাহলে মূলত প্রতিষ্ঠান তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে না যোগ্য কর্মীদের নির্বাচন একটি বিষয় রয়েছে কর্মী নির্বাচনের ক্ষেত্রে যেখানে বলা হয়েছে কর্মী নির্বাচনকালে স্বজনপ্রীতি আত্মীয়তার প্রভাব ধর্ম বর্ণ জাতিগত পার্থক্য থেকে বের হয়ে কর্মী নির্বাচন করতে হবে এখানে অধিকতর দক্ষ যে তাকে নির্বাচন করা প্রয়োজন এছাড়াও আরেকটি বিষয় রয়েছে সেটি হলো অযোগ্যতা অযোগ্যতা হলো যদি কোনো কর্মী পূর্ববর্তী কর্মস্থলে যথেষ্ট সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানে এ প্রতিষ্ঠানে আসতে চায় তাহলে বুঝতে হবে তার যোগ্যতার অভাব রয়েছে বা কোনো ঝামেলা আছে সাধারণত কর্মী বর্তমান কর্মস্থলেও কোনো সাফল্য দেখাতে পারবে না এবং প্রিভিয়াস যে ছিল সেখানেও হয়তো কোনো সাফল্য দেখাতে পারেনি আইনগত দিক বা লিগাল আসপেক্টস রয়েছে কিছু কর্মী নির্বাচনে কতগুলো আইনগত দিক রয়েছে প্রথমত অন্যায়ভাবে সংখ্যালঘু সম্প্রদায় উপজাতি বা মেয়েদের বঞ্চিত করা যাবে না দ্বিতীয়ত অপরাধী কোনো ব্যক্তি সরকারি চাকরি সরি প্রতিষ্ঠানে যেন চাকরি না পায় এবং তৃতীয়ত অসুস্থ কোনো ব্যক্তি যাতে নিয়োজিত না হতে পারে এছাড়াও আরেকটি বিষয় রয়েছে যেটি হলো সহজ সংস্থাপন এর মানে হলো কর্মীর ঝোঁক পছন্দ অপছন্দ প্রবণতা প্রভৃতি যাচাইয়ের মাধ্যমে নির্বাচন করা হলে সংস্থাপনের কাজটি সহজ এবং সুনিশ্চিত হয় সঠিক কর্মী নির্বাচনে কিছু সুবিধা রয়েছে সঠিক সংগঠনে যদি মানব সম্পদ নির্বাচন একটি অবশ্যই জটিল প্রক্রিয়া এবং এই প্রক্রিয়াটি দক্ষতা এবং যোগ্যতার সাথেও কিন্তু পরিচালনা করা দরকার সঠিক কর্মী যদি নির্বাচন করা যায় তাহলে একটি প্রতিষ্ঠান কি কি সুবিধা পেতে পারে সেগুলো একটু আলোচনা করি প্রথমত হলো কার্য সম্পাদন বা পারফরমেন্স যে কোনো ব্যক্তি যদি উপযুক্ত কর্মী নির্বাচন করা যায় তাহলে কর্মীর দক্ষতা এবং কার্যকারিতার মাধ্যমে কিন্তু সে ভালো পারফরমেন্স দেখাতে পারবে এছাড়াও ব্যয় কর্মী সংগ্রহে সময় এবং ব্যয় উভয় জড়িত সঠিক কাজের জন্য সঠিক কর্মী নির্বাচিত না হলে ছাটাই এবং আবার পুনরায় নিয়োগ পুনরায় নিয়োগের মাধ্যমে কিন্তু ব্যয়ভার বেড়ে যায় ফলে নির্বাচন এবং প্রশিক্ষণ ব্যয় বৃদ্ধি পায় উৎপাদন এবং গুণগত মান হ্রাস পায় এছাড়াও কর্মীদের মোকাবেলা আইনগত দিক সহজ সংস্থাপন ইত্যাদি বিভিন্ন বিষয়ে কিন্তু সঠিক কর্মী নির্বাচনের সুবিধা আহ একটি প্রতিষ্ঠান পেয়ে থাকে কর্মী নির্বাচন প্রক্রিয়ার